প্রিয় বন্ধুরা তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তোমাদের ফাইনাল বাইশ কীভাবে সরকার কিভাবে নিতে চলেছে কোন সময় তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তোমাদের গার্ডে কারা থাকছে তোমাদের খাতা কারা চেক করবেন কিভাবে খাতা চেক করবেন এবং নতুন কি স্টেপ নিয়েছে এবছরের জন্য পরীক্ষার্থীদের জন্য অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর সমস্ত ফাইনাল পরীক্ষার ডিটেলস নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো সম্পূর্ণ নতুন তথ্য নিয়ে এখনও পর্যন্ত ইউটিউবে কোনো ভিডিও কিন্তু এক্সিস্ট করছে না কাজে সর্বপ্রথম তোমাদের সমস্ত আপডেট এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে কাজে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব সবার প্রথমেই বলে রাখি মাধ্যমিকের ক্ষেত্রে মাধ্যমিক দু হাজার পরীক্ষা মার্চ মাসের সাত তারিখেই অফলাইনে আমাদের রাজ্য তথা মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু নিতে চাইছেন তেমনি উচ্চ মাধ্যমিক পরীক্ষাও অফলাইনে এপ্রিল মাসের দু তারিখে উচ্চ শিক্ষা সংসদ নিতে চাইছেন এন এবং তারা সম্পূর্ণ প্রস্তুতি করে রেখেছে পরীক্ষার সেন্টার নির্ধারণ করে রেখেছে এছাড়াও একাধিক পরিকল্পনা করেছে একে একে প্রত্যেকটাই জানাই সবার প্রথম তোমাদের বলে রাখি তোমরা সকলেই যেন মাধ্যমিক যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষা নিজের স্কুলে ছাত্রছাত্রীরা দিচ্ছে না কাছাকাছি তোমাদের স্কুলের কাছাকাছি বা তোমাদের এরিয়ার কাছাকাছি তোমরা সেন্টার পেয়ে যাবে কিন্তু তোমাদের নিজের স্কুলে পরীক্ষা হবে না অন্য স্কুলে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে এবং উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার নিজের স্কুলেই হচ্ছে ফাইনাল পরীক্ষার জন্য যতগুলো স্কুল আগের বছর নির্ধারণ করা হয়েছিল এবছর তার দ্বিগুণ স্কুল নির্ধারিত করা হয়েছে এবং উচ্চ মাধ্যমিকে আগের বছর যতগুলো স্কুল ছিল ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এবছর তার তিনগুণ ও সেন্টার কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে মানে মাধ্যমিকের ক্ষেত্রে দ্বিগুণ সেন্টার বাড়ানো হয়েছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রায় তিন গুণ সেন্টার বাড়িয়ে দেওয়া হয়েছে এই সমস্ত সেন্টার এত পরিমাণ বাড়ানো হয়েছে এই কারণেই এক হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা এবছর অনেক বেশি এছাড়া দ্বিতীয় বা মেন বিষয় হচ্ছে কোভিড প্রোটোকল অর্থাৎ ছাত্রছাত্রীদের যাতে ফাঁকা ফাঁকা করে বসাতে যেতে পারে সোশ্যাল ডিস্টেন্সিং অর্থাৎ কোভিড প্রোটোকল যাতে সঠিকভাবে মেনে পরীক্ষা নেওয়া যায় সেই কারণেই কিন্তু একাধিক সেন্টার বাড়ানো হয়েছে যেটা আমাদের মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চশিক্ষা সংসদের তরফ থেকে রীতিমতো জানিয়ে দেওয়া হয়েছে একই সাথে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তোমাদের উভয়ের এই কিন্তু সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পরীক্ষা হবে এক্ষেত্রে একাধিক নিয়ম কানুন দেওয়া হয়েছে তোমাদের পরীক্ষা নিয়ে যে তোমাদের যেরকম বলা হচ্ছে যে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তোমাদের পরীক্ষা দেওয়া হবে অর্থাৎ সমস্ত নজরদারি রাখা হবে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এবং একই সাথে আরও ও যে তোমরা কোনো স্মার্টফোন মানে তোমার কোনো ইলেকট্রিক ডিভাইস বা স্মার্টফোন নিয়ে কিন্তু তোমরা শ্রেণীকক্ষে প্রবেশ করতে একেবারেই পারবে না এ এছাড়া তোমাদের যে স্কুলে তোমাদের পড়বে সেন্টার অর্থাৎ পরীক্ষার কেন্দ্রের আশেপাশে এ কিছুটা এলাকায় কিন্তু জেরক্সের যে দোকান আছে সেগুলোও কিন্তু বন্ধ করে দেওয়া হবে অর্থাৎ ফটোকপি জেরক্সের দোকান সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এমনকি পরীক্ষার যে কক্ষ আছে সেখানে যাতে কোনো রকমভাবে ইন্টারনেট ব্যবস্থা সচল না থাকে সেই বিষয়েও দেখা হবে পরীক্ষা চলাকালীন ইন্টারনেট ব্যবস্থা একেবারে বন্ধ থাকবে যাতে রকম চিটিং না করা যেতে পারে এক্ষেত্রে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এক হচ্ছে তোমাদের দূরে দূরে বসানো হবে সোশ্যাল এর জন্য তুই হচ্ছে তোমাদের নজরদারি রাখা হবে অর্থাৎ সিসিটিভি ক্যামেরা যেটা আছে সেই ক্যামেরাটা সম্পূর্ণভাবে নজরদারি দেবে কিন্তু ও তোমাদের এর স্কুলের শিক্ষক না যেটা শোনা যাচ্ছে এই মুহূর্তে সূত্রের খবর যদিও ফাইনালাইজেশন নেই যে বোর্ডের কর্তৃপক্ষ কিন্তু ওই ক্যামেরার দিকে নজর রাখবে যেটা রীতিমতো এই মুহূর্তে শোনা যাচ্ছে অর্থাৎ তোমরা বুঝতেই পারছো এক সিসিটিভি ক্যামেরা রয়েছে সোশ্যাল ডিস্টেন্সিং রয়েছে যে রসের দোকান বন্ধ রয়েছে এই সাথে তোমাদের ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে এই সমস্ত কিন্তু প্রপার গাইডলাইন মেনেই তোমাদের পরীক্ষা হবে যাতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একেবারে স্বচ্ছ ভাবে পরিচালিত হয় সেই ব্যবস্থাই কিন্তু করেছেন মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চশিক্ষা সংসদ এক্ষেত্রে তোমাদের আরও জানিয়ে রাখি তোমরা সকলেই যেন তোমাদের উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা হচ্ছে সেটা নিজের স্কুলে হচ্ছে ওই এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি তোমাদের নিজের স্কুলে যেহেতু হচ্ছে পরীক্ষা সূত্রের মারফত এই মুহূর্তে এটাই তথ্য আছে তোমাদের যে স্কুলের শিক্ষক রয়েছে সেই শিক্ষকরাই কিন্তু তোমাদের এর গার্ড দেবেন অর্থাৎ পরীক্ষা চলাকালীন তোমাদের পরীক্ষার দেখাশোনা করবে কিংবা পাহারা দেবে কিংবা গার্ড দেবে কিন্তু তোমাদের এর নিজের স্কুলের শিক্ষকরা কাজেই তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো তোমরা নিজের স্কুলে পরীক্ষা দিচ্ছ এবং তোমাদের নিজের স্কুলের শিক্ষকরাই কিন্তু তোমাদের গার্ডে থাকছেন এবং সেই দিকেও নজর রাখছেন কিন্তু সিসিটিভি ক্যামেরা আর তোমরা যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো তোমাদের তো নিজের স্কুলে পরীক্ষা হচ্ছে না অন্য যে স্কুলে তোমাদের সিট পড়বে যে স্কুলে তোমরা পরীক্ষা দেবে সেই স্কুলের শিক্ষকরাই কিন্তু পরীক্ষা চলাকালীন গার্ড কিংবা পাহারা দেবেন আর তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো তোমাদের তো নিজের স্কুলেই পরীক্ষা হচ্ছে এবং তোমাদের যে গার্ড সেটা নিজের স্কুলের শিক্ষকরাই দিচ্ছে এক্ষেত্রে তোমাদের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কি পরীক্ষা হবে এরকম কোনো ইনফরমেশন কিন্তু এই মুহূর্তে নেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়েই রয়েছে এক্ষেত্রে এ তোমাদের যে খাতা রয়েছে পরীক্ষা দেওয়ার পর সেই খাতা কোন শিক্ষকরা দেখবে তোমাদের স্কুলের শিক্ষকরাই কি দেখবে তোমরা যারা মাধ্যমিকের পরীক্ষার্থী রয়েছ তোমাদের তো অন্য স্কুলে গিয়েই পরীক্ষা দিতে হচ্ছে আগে যেরকমভাবে হতো খাতা অন্য শিক্ষকরা চেক করতো ও তোমার পরিচিত কোনো শিক্ষক চেক করতো না সেরকমভাবেই কিন্তু চেক করা হবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে নিজের স্কুলে পরীক্ষা হলেও নিজের স্কুলের শিক্ষকরা গার্ড দিলেও তোমাদের পরীক্ষার খাতা সম্পূর্ণভাবে প্যাকড হয়ে কিন্তু অন্যত্র চলে যাবে অন্য শিক্ষকরা দেখবে অর্থাৎ নিজের স্কুলের শিক্ষকরা কিন্তু খাতা দেখছে না কোনো পরিচিত শিক্ষক কিন্তু তোমার খাতা দেখছে না যদিও এই খাতা দেখার বিষয়ে কিভাবে খাতা দেখবে না দেখবে দু বছর আগে আমি জানিয়েছিলাম এটা নিয়ে পরে বিস্তারিত তোমাদের আলোচনা করব। কাজেই তোমরা বুঝতে পারছো এবছর যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দু হাজার বাইশের ছাত্রছাত্রী আছো তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নিয়ে একগুচ্ছ বা একাধিক নিয়ম কিন্তু লাগু করা হয়েছে কিছু নিয়ম আগের থেকেই ছিল বিগত বছরগুলোতে কিন্তু এবছরের ছাত্রছাত্রীদের জন্য আরও কিছু নতুন নিয়মও লাগু করা হয়েছে যে নিয়মগুলো তোমাদের সম্পূর্ণভাবে জানালাম এই নিয়মগুলোর মধ্যে কোন নিয়মগুলো তোমার সব থেকে ভালো লেগেছে কোনগুলো মনে হয় না করলেও ভালো হতো তোমার ব্যক্তিগত মতামত অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো আর উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সিসিটিভির মাধ্যমে নেওয়া হবে আমি অনেক আগে জানিয়ে দিয়েছিলাম তোমরা অনেকেই তখন বলেছো এটাই তথ্য কোথার থেকে পাচ্ছ কিন্তু এখন তোমরা বুঝতে পারলে যেটা আমি বলেছিলাম সেই সময় সেটাই কিন্তু বাস্তবে রূপান্তরিত হলো কারণ কোনো বিষয় বাস্তব ছাড়া আমি তোমাদের তুলে ধরি না কারণ ওন সমস্ত বাস্তব আজকে না আসলেও পরবর্তীকালে বাস্তব লুকিয়ে থাকে না সমস্ত বাস্তব বা সত্যটা এক সময় না একসময় বহির প্রকাশ হয় যেটা তোমরা এখানে দেখতে পারলে প্রায় দেড় থেকে দু মাস আগে আমি বলে দিয়েছিলাম তোমাদের এটাই করতে চলেছে কারণ ওন রীতিমতো সেই সময় সেই ইনফরমেশান ছিল আমি আজই তোমাদের জানিয়ে দিয়েছিলাম তো এখন সমস্ত বিষয় দেখে তোমরা কতটা প্রিপারেশান নিয়েছো তোমাদের কতটা সিলেবাস শেষ হয়েছে এ অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না প্রত্যেকের পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো তাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের প্রস্তুতিকে আরও জোরদার করার জন্য তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশান উত্তর সহ আমি রীতিমতো পাবলিশ করছি আর তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি ই যে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি লাইভ ক্লাস আসছে আমি পুরো ব্যবস্থাটা করছি এই সমস্ত বিষয়ের লাস্ট মিনিট সাজেশান যেগুলো পোস্ট করা হয়ে গেছে সেই সমস্ত সাজেশানের লিঙ্ক আমি কমেন্টের প্রথমে এবং ডেসক্রিপশানে দিয়ে রাখবো ওখান থেকে তোমরা সরাসরি তোমার যে সাবজেক্ট প্রস্তুতি হয়নি সেই সাবজেক্ট নিয়ে এ লাস্ট মিনিট সাজেশান উত্তর সহ তোমরা দেখে নিতে পারো